আছে, রেসপন্সিবিলিটি আছে, বয়ফ্রেন্ড আছে, ঝগড়া আবেগ সবই আছে, এবং বাবার সাথে অদ্ভুত একটা সম্পর্কের সমীকরণও আছে, যেটা দেখতে হলে একটু হলে এসে দেখতে হবে। সেই জন্য আমি খুব মন দিয়ে দেখছি, পরে জিজ্ঞেস করবে, আমি বলবো হ্যাঁ হ্যাঁ, পুরোটা বলতে পারতে হবে ঠিক মতো করে। ওকে বড় পর্দায় দেখে আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছে। হ্যাঁ মানে কি বলবো, যে এরকম মানে রোহন আসলে আমার ছাত্র, ও এখনো আমার ছাত্র, মানে ও মানে সোমবার আমার ক্লাস করবে। না মুখ ফেরানোর তো দরকার নেই, নেটফ্লিক্স অ্যামাজন আমিও বাড়িতে দেখি, তা বলে আমি হলে ছবি দেখি না সেটা নয়, কারণ ব্যাপারটা হচ্ছে আমার বাড়িটা হল নয়, আমার বাড়িটা সিনেমা থিয়েটার নয়, সিনেমা থিয়েটারের এক্সপিরিয়েন্স আর বাড়িতে টিভিতে 10 বার করে পজ করে নেটফ্লিক্স অ্যামাজন দেখার এক্সপিরিয়েন্স দুটো ডিফারেন্ট। ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার প্রচুর দরকার, এবং এটা যদি না হয় তাহলে এই বাংলা ছবির ইন্ডাস্ট্রি কিন্তু খুব শিগগিরই বন্ধ হয়ে চলেছে। বাস্তবের সাথে ডেফিনেটলি একটু মিল তো আছেই। খুব ভালো লেগেছে বাংলা সিনেমা হিসেবে অনেকটাই। I lost my father a few years ago in 2014. So, ei je eto sundor ekta connection, mane although they were not very close, but oi je ekta sundor connection, ekta mishti somporko dekhte perechi amra odher moddhe, ei luki luki ekjon ekjon jeno care kora, khub sundor sundor jinish shegulo ami ekhon bolbo na, apnara chobi deshe dekhun, kintu ei baba mer somporko ta khub alada hoy, khub special ekta somporko hoy, amader life e mader importance joto ta babader importance ta kintu toto tai, to khub sundor ekta mishti ekta chobi, ami নিজেও খুব কানেক্ট করতে পেরেছি ছবিটার সাথে। আর এর বেশি কিছু বলবো না, আপনারা সবাই আসুন মুভিটা দেখুন। পুরো শুটিং এক্সপিরিয়েন্সটাই মানে খুব মজার ছিল, ছোটো ইউনিট, ছোটো ক্রু মেম্বার, একটা পরিবারের মতো একসাথে মিলে সবাই কাজ করেছি, আলাদা করে এই মুহূর্তে কিছু মনে পড়ছে না, বাট খুব মজা করে কাজ করেছি। আমার ব্যক্তিগত জীবনে মানে ব্যক্তি তুহিনের সাথে বাবার সম্পর্ক খুবই ভালো, খুবই আদরের, খুবই ভালোবাসার আবদারের, তবে অপরাজিতার নয়। হ্যাঁ আমি তো দেখছি, এবং আমি দীর্ঘদিন ধরেই এই ছবিটার জন্য খুবই এক্সাইটেড, যেহেতু বাবা অভিনয় করেছে, তুহিনাদির সাথে আমি আগে কাজ করেছি, এবং তুহিনাদি আর বাবার এই যে গল্পটা, এই অনস্ক্রিন যে এই রিলেশনশিপ বাবা এবং মেয়ে অন রিল, সেইটা দেখার জন্য আমি খুবই উত্তেজিত। এবং বাবাও যখন শুটিং করছিল এই ছবিটার, তখন বাবা বিভিন্ন সময় বলেছে রোহনের কথা, বিকজ হি ইজ আমাদের প্রজন্মের, মানে ফ্রম আ জেনারেশন ইয়াং ডিরেক্টর। তো আমার মনে হয় যে তরুণ পরিচালক তারা কাজ করছে, সেইটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এই যে খুব সুন্দর পেশেন্টরা আমাদের চারপাশে দেখছেন, পেশেন্টলি দেখছেন, খুব ভালো লাগছে। না অন এ মোর সিরিয়াস নোট, এটা এত সুন্দর একটা গল্প, বাবা ও মেয়ের অব্যক্ত কাহিনী। We all have parents, but I myself can relate to it a lot, because ami amar nijer babar sathe ekta khub tanapurane somporko chilo, ebong uni mane onar mrityur last koyek din age obdhi amader bondhutta progaro ta hoyni ar ki, sei bondhutta ta progaro hoyni, but ekhane baba ar meyer moddhe je somporko ta, tuhina khubi sundor obhinay korche, Shantilal da ar tuhinar moddhe je ekta oshadharon chemistry, tomader ki rokom lagche bolo? Rohan I think has done a damn good job, ekta 21 bochhor bachcha chilo, eto sundor likheche. তার কারণ হচ্ছে বাবাদের সঙ্গে সম্পর্কটা একটু অন্যরকম হয়, বাবারা একটু একটু নিজেদের মধ্যে থাকে, ঠিক আছে, তো ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না প্রত্যেকটা সম্পর্কে ইকুয়েশন চেঞ্জ হয়। ইন্টারভেল হয়েছে, ইন্টারভেল অবধি পুরো প্রথম থেকে দেখেছি, এবং এটা রোহানের দ্বিতীয় সিনেমা, তো সেই মানে দ্বিতীয় ছবিতেই ও এরকম একটা জনার বেছে নিয়েছে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। এবং বাংলা সিনেমা সবাই আসছে, বাংলা সিনেমা দেখছে, সেটা ভেবেও খুব ভালো লাগছে। আর তাছাড়া দেবতানু তো আছে, দেবতানুর সাথে আমি এর আগে একটা সিরিজে কাজ করেছি, মিউজিক ভিডিওতে কাজ করেছি, তো ওকে বড় পর্দায় দেখে আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছে। হ্যাঁ মানে কি বলবো, যে এরকম মানে আমার কো-অ্যাক্টরকে আমি বড় পর্দায় দেখলাম, যাই হোক খুব ভালো কাজও করেছে। এবং তুহিনাদি দেবতানু দুজনেই জুটি হিসেবে ভীষণ ভালো লাগছে। শান্তি জেঠুর কথা তো কিছু বলারই নেই, উনি তো আমার চরিত্রটার নাম অপরাজিতা, ওই আমাদের মতোই মেয়ে, এই জেনারেশনের মেয়ে, কর্পোরেট সেক্টরে চাকরি করে, বাড়ি আছে, বাবা আছে, রেসপন্সিবিলিটি আছে, বয়ফ্রেন্ড আছে, ঝগড়া আবেগ সবই আছে, এবং
বাবার সাথে অদ্ভুত একটা সম্পর্কের সমীকরণ আছে, যেটা দেখতে হলে একটু হলে এসে দেখতে হয়। বাংলা তো বাংলা সিনেমা খুবই মানে মার্কেটটা খুব ছোট, সব কিছু আমাদের টাকা পয়সা কম, সে একটু আমি বলবো অডিয়েন্সকে রিকোয়েস্ট করবো হলে এসে বাংলা ছবি দেখুন, দ্যাটস অল, নাথিং এলস। বাট ভালো লাগছে, বাবা আসতে পারেনি আজকে, শুটিংয়ে আটকে গেছে, বাট আমাকে বাড়ি গিয়ে রাত্রিবেলা বলতে হবে, তো সেই জন্য আমি খুব মন দিয়ে দেখছি। বাবা পরে জিজ্ঞেস করবে, আমি বলবো হ্যাঁ হ্যাঁ, পুরোটা বলতে পারতে হবে ঠিক মতো করে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই সিনেমা হলে এসে আমাদের যেগুলো মুক্তি পাচ্ছে সিনেমা হলে সেই বাংলা ছবিগুলো এসে দেখুন, কারণ আরও কাজ তাহলে আমরা নিয়ে আসতে পারবো। এই ছবিটা বাবা মাকে ডেডিকেট করার মতো ছবি, তাই আমি দর্শককে বলবো সবাইকে যেন বাবা মাকে নিয়ে গিয়ে দেখে। আমার চরিত্রটা আদর্শ প্রেমিকের চরিত্র, ওর সাথে আমি তাই করি, আমি সব জায়গায় তাই করি, আমি সব জায়গায় তাই করি। ওর চরিত্রটা কেন বলবে, যদি বলেই দেন তাহলে আপনারা কেন দেখতে আসবেন, তো বলবেন না, আপনারা এসে প্লিজ দেখে যান। নমস্কার, আমি রোহন সেন, অপরাজিতা অপরাজিতা ছবিটা আমি বানিয়েছি। তো অপরাজিতা অলরেডি হলে চলে এসেছে এবং যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছি। না, এই ধরনের ঘটনার ছবি ঠিক করে নেই, কিন্তু সেটা সম্পর্কের ছবি ছিল, কিন্তু অন্যরকম সেই সম্পর্ক। নিজের লাইফে দেখা কিছু ঘটনা বলতে, সমাজের চারপাশে আমরা প্রচুর এই ধরনের ঘটনা দেখে থাকি, আপনারাও হয়তো দেখবেন যে প্রচুর বাবা মেয়ের হয়তো কথা বন্ধ, অভিমান, ফোন করে না, মেয়ে মায়ের সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে না, তো সেই জায়গা থেকে এই ভাবনাটা আর কি। এটা আমারই আইডিয়া ছিল, বিকজ অপরাজিতার যে মেন্টাল স্টেট সেটা তো কখনো স্টেবল নয়, ওর মেন্টাল স্টেটটা কিন্তু এরকম, তো ছবিটাও এরকম, ওই জন্য ওর যেখানে গিয়ে মেন্টাল স্টেটটা একদম স্লথ হয়ে যাবে সেখানে ছবিটাও স্লথ হয়ে যাবে, সেটা পুরো ছবিটা দেখলে বুঝতে পারবে। অনেক অভিজ্ঞতাই হয়েছে, আমি এর আগে আর একটা ছবিও করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে না, এই ছবিতে সব তো ঠিক আছে, আমরা ছবি করি, অনেক কষ্ট করে ছবি করি, তারপরে ছবিটা রিলিজ হয়, কিন্তু রিলিজ হওয়ার সময় আমরা বাংলা ছবি বাংলায় হল পায় না, তো এইটা খুব বড় প্রবলেম আমাদের এখানে, যে হিন্দি ছবি তামিল ছবি পাঁচটা ছটা করে শো পায়, বাংলা ছবি একটাও শো পায় না কোনো হলে। তো এইটা যদি দর্শকরা না ছবি দেখেন, বাংলা ছবি দেখেন হলে এসে, সেটা কখনোই সম্ভব না, হল মালিকরাও আমাদের হল দেবে না, এবং তাহলে বাংলা ছবি আমাদের কড়া বোধহয় বন্ধই করে দিতে হবে। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট বাংলা ছবি যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে তো আরও বেশি করে এটা প্রযোজ্য, কারণ যদি হল মালিক হল না দেয় তাহলে আর বাংলা ছবি করতে হবে বা বাংলা ছবি টাকা উঠাবে কোত্থেকে। অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ছবি, এডিটের অনেক স্কোপ ছিল আমার, আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটা বেস্ট দেওয়া যায়, এবার বাকিটা দর্শক বলবে। একটা আমরা একটা ছবি দেখেছিলাম অনেক দিন আগে, দেবর্গ আমি সবাই মিলে একটা ছবি দেখেছিলাম নন্দনে, একটা ফেস্টিভ্যাল বাইরেকার ছবি, সেখানে আমরা দেখেছিলাম একজনের মেন্টাল পরিস্থিতি খুব মানে খুব উইক এবং সে স্টেবল না, তো সেইখান থেকেই আমাদের এই ভাবনাটা এসে, স্টেবল না হলে মানুষের মনে যখন একটা উতাল পাতাল চলতে থাকে সেইটা কীভাবে পোর্ট্রেট করবে, আমাদের যদি শান্ত হয় ক্যামেরা তাহলে তো আর সেটাকে পোর্ট্রেট করা যায় না। এবার হয়তো হতে পারে এটা অন্যরকমভাবে পোর্ট্রেট করা যেত, কিন্তু ডিরেক্টর বেছে নিয়েছে এইভাবে জিনিসটাকে পোর্ট্রেট করার, তো আমি বলবো না আমি কী করেছি, গোয়েন্দা না পুলিশ নাকি, আপনি আপনি আসুন এসে দেখে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সব কিছু নিয়ম মেনে মাস্ক নিয়ে স্যানিটাইজার নিয়ে হলে চলে আসুন, অপরাজিতা দেখুন। একদম একদম, আমারটাই ঐশ্বর্য বলে দেবো। আমার একটাই বক্তব্য, আমরা তো অবশ্যই এক্সপেক্ট করি, কারণ আমরা হলের জন্য ছবি বানাই, দর্শক দেখার জন্য ছবি বানাই, কিন্তু আমি যখন গড়িয়াহাটের মোড়ে মাস্ক ছাড়া এত লোকের ভিড় দেখি, তারপরে সিনেমা হলটা ফাঁকা দেখি, আমার সত্যিই খারাপ লাগে। তা আমার মনে হয় যে গড়িয়াহাটের মোড়ের থেকে তো সিনেমা হলটা অনেক বেশি সেফ, তাহলে বাই নট সিনেমা হল। দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আপনারা হলে এসে অপরাজিতা দেখুন, হলে এসে বাংলা ছবি দেখুন, আপনারা বাংলা ছবির পাশে থাকুন, সাপোর্ট করুন। আমরা আপনারা ভাববেন হয়তো সবাই যেই ছবি করে সেই একই কথা বলে, কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি হলে এসে বাংলা ছবি না দেখেন তাহলে আমরা হল পাবো না, তাহলে বাংলা ছবি করা বন্ধ হয়ে যাবে। তাই বলছি যে বাঙালি হয়ে বাংলা ছবিটাকে আগে দেখুন, তারপর অন্য ছবি দেখবেন। বাংলা ছবিকে বাঁচিয়ে রাখুন, ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার প্রচুর দরকার, এবং এটা যদি না হয় তাহলে এই বাংলা ছবির ইন্ডাস্ট্রি কিন্তু খুব শিগগিরই বন্ধ হয়ে চলেছে। বছরে 4-5টা ছবি যদি হাউসফুল হয়, বাকি ছবি যদি নোশো হয়ে যায়, সেটার থেকে খারাপ কিছু হয় না। আজকে আমাদের পাশে স্টেট একটু দূরে আমাদের সাউথ পুষ্পা বলে একটা ছবি, মেবি পিপল উইল সে আল্লু আর্জুন বিগ সুপারস্টার, বাট সে তো রিজিওনাল স্টার, তার ছবি আজকে যে জায়গায় নিয়ে গেছে, আমি চাই আমার বাংলা সেই জায়গাটা রিচ করুক। আমার ভালো লেগেছে এরকম একটা সেন্সিটিভ টপিক ডিল করা হয়েছে, আজকাল টপিকের কন্টেন্টের দৈন্যতা, তো এই সম্পর্কে গল্প সবসময় ভালো লাগে আমার, সেই জায়গা থেকে এখানে খুব ভালো একটা অ্যাটেম্প। আর রোহন আসলে আমার ছাত্র, ও এখনও আমার ছাত্র, মানে ও মানে সোমবার আমার ক্লাস করবে, তো সেক্ষেত্রে শিক্ষক হিসেবে বলবো যে ও যে এই বয়সে এই ভাবনার জায়গা থেকে একটা ম্যাচিওর গল্প ডিল করেছে, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড ফর দ্যাট। প্রথমেই বলি যারা যারা কাজ করেছে এইখানে, রানাদা, তুহিনা, দেবতানু,
দে আর অল লাইক আ ফ্যামিলি। অ্যান্ড একটাই বলতে পারি, বিং আ প্রযোজক, বিং আ প্রডিউসার, আমার মনে হয় বাংলা মুভিতে এরকম ধরনের স্টোরি, এরকম ধরনের কন্টেন্ট থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড বাংলা মুভির লাস্ট দু বছর ধরে যে মানে যে যে কী বলবো আবির্ভাবটা ফেলেছে দর্শকের মধ্যে, সেটা কিন্তু একটা আলাদা ফিলিং। আর আমার তোমাদের চ্যানেল বা এই পোর্টালের মাধ্যম থেকে আমার প্রত্যেক দর্শককে আগাম একটাই জানানোর ইচ্ছা যে বাংলা মুভিকে যদি সাপোর্ট করতে হয়, বাংলা মুভিকে হলে এসে দেখতে হবে। নিজের ছবি তো খারাপ বলতে পারবো না, খুবই ভালো লেগেছে অফকোর্স। হ্যাঁ, সায়ন্তন্দ্র যে কথাটা বলে সেই রেস ধরেই বলছি, কাজটা খুব চ্যালেঞ্জিং ছিল। ছ দিনে একটা এন্টায়ার প্রোডাকশন নামানো উইথ সার্কাস লাইক তুহিনা, শান্তিদা, তাদের যদি সম্মিলিত এই যে একটা গেম আমরা খেলেছি, টিম গেম যদি না থাকতো ছ দিনে এটা সম্ভব ছিল না। মানে কেটে বলছি সেটা হচ্ছে ছদিনে শ্যুটটা করেছে, আমি কিন্তু এডিটও ছদিনেই করেছি। মানে আমার কাছে এটাই চ্যালেঞ্জিং ছিল যে ছদিনেও শ্যুট করেছে, আমাকে ছদিনে এইটা কমপ্লিট করে দিতে হয়েছে। আমি এমনিতেই সবচেয়ে ছোটদের প্রমোট করি, মনে করি নতুন কন্টেন্ট আসতে হবে, কিন্তু ও যে গল্পটা বানিয়েছে ইন্টারেস্টিংলি ওটা একদম ছোটদের গল্প নয়, ও এইটা কিন্তু একটা বড়দের গল্প বানিয়েছে, যেইটা আমার কাছে মনে হচ্ছে খুব প্রয়োজনীয় ব্যাপার। আমি যখন এন্ট্রি করলাম তখন দেখছি পুরো হাউসফুল, মানে আমি বসার লিটারালি ভাবে জায়গা পাচ্ছিলাম, তার মানে হচ্ছে দর্শকরা ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তো ডেফিনেটলি ভালো মুভি তো হয়েছে অবশ্যই। দর্শকদেরকে এটাই বলবো, আমি মুভিটা দেখলাম এবং হাউসফুল, সবাই মুভিটা দেখতে আসুন, সব পরিবারে ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। আর বাংলা সিনেমা কিন্তু হলে এসে দেখলেই আমরা বেশি খুশি হই, তাই না? তো সেই জন্য হলে এসে দেখুন, খুব ভালো লাগবে। আবার আমাদের দর্শকই কিন্তু আমাদের প্রভু, কারণ আমরা যখন মুভিটায় পয়সা লাগাই বা আমরা মুভিটা বানাই, আমাদের কিন্তু একটাই মোটিভ থাকে যে বাংলার দর্শক বা মানুষ এসে, ভিউয়ার্স এসে এটাকে অ্যাক্রেডিট করবে, খারাপ ভালো নির্বিশেষে কিন্তু হলে এসে দেখবে। কিন্তু এখনকার এই তথ্য প্রযুক্তির জামানায়, টেকনোলজির জামানায়, তারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকেই নির্ধারণ করতে চায় যে মুভিটা দেখবো কি দেখবো না। সেখানেই কি হয়, মানুষ জাজ করে নেয় যে এই মুভিটা দেখবো না, এটা কিন্তু খারাপ। আজকে কিন্তু হিন্দি বা সাউথের মুভির জন্য এটা কেউ জাজ করে না। তুমি এখনও দেখো অন্য গাঙ্গুবাই বলে একটা মুভি এসছে, 120 টাকার উপর টার্নওভার করেছে, তো বাংলাতে কেন হবে না? বাংলাতে মুভি তো খুব কম বাজেটে হয়, 1 কোটি টাকার মধ্যেও মুভি, খুব ভালো মুভি আমাদের প্রতিষ্ঠিত যারা শিল্পী আছে তারা বানায়, কিন্তু হলে সেই টার্ন আপটা কেন আসে না? কারণ বাংলার দর্শক ফেসবুক থেকে সেটা ডিটোনেট করে যে আমি যাবো কি যাবো না। খুব ভালো লেগেছে, একদম যে ডেথ সিনগুলো রয়েছে সেগুলো অসাধারণ লেগেছে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বাস্তবের সাথে ডেফিনেটলি একটু মিল তো আছেই, নাহলে খুব ভালো। রোহানকে অল দ্য বেস্ট এত ছোট বয়সে। মানে বাংলাতে বাংলা ছবি হল পায় না, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। সো ইউ স্প্রেড দ্য ওয়ার্ড, মিডিয়াই পারে একমাত্র, আর সবাই দেখুক ছবিটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো। অপরাজিত অপরাজিত থাকুক এবং খুব ভালো সাফল্য পাক সিনেমা, খুব ভালো গোত্রের সিনেমা, আপনারা আসবেন এবং অবশ্যই হলে এসে দেখুন সিনেমাটা। ভালো সিনেমা, বাস্তবকে নিয়ে সিনেমাটা, এটা সিনেমা না, এটা বাস্তবই বলা যায়। রোহন খুব ভালো ছবি করেছে, খুবই ভালো। বাংলা সিনেমা এরকম ধারার মানে নায়িকা বেস সিনেমা খুব কম হয়, খুব ভালো লেগেছে বাংলা সিনেমা হিসেবে অনেকটাই। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।